أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد شوپریو ایمانی بھائیرا सुन्नी जनता विश्वर जेको प्रांत थका नबी प्रेमिक भाई बोनेरा आज के अत्यंत एक गुरुत्वपूर्ण विषय नहीं अपन सामने हाजिर हो बर्तमान অনলাইনের কারণে অনেক ভণ্ডদের ভণ্ডামি দিন দিন মানুষের সামনে চলে এসেছে চলে আসছে। তাই আজকে এই ধরনের ইসলামের নামে ঈমানের নামে ইসলাম ঈমান সুন্নিয়ত এ ধরনের শব্দ ব্যবহার করে ইসলাম ঈমান সুন্নিয়ত এই মূল শব্দগুলো ব্যবহার করে ইসলামের যে 72 ফেরকা রয়েছে হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وصحابي এই হাদিসের আলোকে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী আমরা যারা সুন্নি আমাদের বিরুদ্ধে বাতিল 72 ফেরকা তথা অসংখ্য বাতিলরা সব সময় তৎপর ছিল তৎপর আছে তৎপর থাকবে। তো আমাদের কি কোনো কাজ নেই? আমরা যারা ঈমান ইসলাম তথা আহলে সুন্নাত ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী সঠিক আকীদার উপর রয়েছি, আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমরা কি কোনো দায়িত্ব পালন করতে হবে না? এটি কি আমাদের দায়িত্ব নয় যে বর্তমানে ভণ্ডরা ভণ্ডামি করুক? এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভণ্ডরা সুন্নিয়তের নামে কেন ভণ্ডামি করবে? ভণ্ডরা কেন ইসলামের নাম ব্যবহার করে ভণ্ডামি করবে? দ্বীনের নাম ব্যবহার করে কেন ভণ্ডামি করবে? এই তো দুই একদিন হলো ফেসবুকে একটি বিষয় দেখে খুবই মর্মাহত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বই, আপনারা দেখতে পাচ্ছেন কোরআনুল মজিদ। এই বইটি হলো কোরআনুল মজিদ, এটা লিখেছেন হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যার নাম দিয়ে। কোরআনুল মজিদের কয়েকটা সূরা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এখানে আছে, দেখেন আপনারা এই বইটি। এই বইটা যিনি লিখেছেন তিনি হলেন বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর বা ইমান সুরেশ্বরী, বাবা জাহাঙ্গীর বা ইমান, বাবা জাহাঙ্গীরের পর আবার বা ইমানও আছে, বাবা জাহাঙ্গীর বা ইমান সুরেশ্বরী। কিছুদিন আগে সে মারা গেছে, কিন্তু যে ভিডিওটা দেখলাম সে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি তার কবরে মাজারের নাম দিয়ে কবরের ভিতরে কবরের চতুর্পাশে নারী পুরুষ অবাধ বিচরণ এবং কোরআনুল করিমকে মহান রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করি, একমাত্র তারই নিকট সাহায্য প্রার্থনা করি। এই খালেস
তাওহীদের এই মহান আকীদা, এই মূল আকীদা, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আকীদাকে, এই আয়াতকে বাবা জাহাঙ্গীর নাম দিয়ে তার যে সাজ্জাদা নসীন বা শাহজাদা, কোন জাদা তো জানি না, এরা আজকে মাজারের উপর কোরআনুল করিমের আয়াতকে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের পরে বাবা জাহাঙ্গীর, তাহলে বোঝা গেল তারা বাবা জাহাঙ্গীরকে আল্লাহ মনে করে। নাউজুবিল্লাহ, আমরা তো ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহকে বলি, নামাজে পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার মধ্যে বলে থাকি, আর এরা, এদের সব কিছু আপনি মূলে যখন যাবেন তখন পাবেন। 72 ফেরকার একটি অন্যতম মারাত্মক ফেরকার নাম হলো শিয়া। এই শিয়ারা আজকে বিভিন্ন দরবার নাম দিয়ে, সুন্নিয়ত নাম দিয়ে, দরবার শরীফ নাম দেওয়া হয়েছে দরবার শরীফ, আর সেখানে করা হয় বন্ডামি, ওম 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 অন্য ধর্মের যে শব্দ সেগুলো দিয়ে এ বাবা সুরেশ্বরী অমুক সরি তারা তাদের বদ আকিদা, খারাপ আকিদা, নষ্ট আকিদাকে মাজার কেন্দ্রিক করে, মাজার বানিয়ে আজকে আমাদের সুন্নিয়তের যে মূলধারা এটাকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। তাই ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী বা যায় বলুক, এটা সুস্পষ্ট কুফরি, এবং তারা এ মাজার কেন্দ্রিক যা করেছে সব বন্ডামি। এ ধরনের কাজ শুধু সুরেশ্বরী নয়, বাংলাদেশের কোনো মাজারে, পৃথিবীর কোনো মাজারের নাম দিয়ে, কোনো পীরের নাম দিয়ে, কোনো বুজুর্গের নাম দিয়ে, কোনো শাহজাদার নাম দিয়ে, কোনো পীরের তরিকতের নাম দিয়ে, যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তে কোনো ওলি আল্লাহর নাম ব্যবহার করে, কোনো মাজার, বন্ড মাজার হোক, আসল মাজার হোক, সাহেবে মাজার যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, ওই ওলি আল্লাহর আওলাদরা যদি নষ্ট হয়ে যায়, ওই আসল আল্লাহর ওলির আওলাদরা যদি ধ্বংস হয়ে যায়, শিয়ে হয়ে যায়, জাহান্নামের কুকুর হয়ে যায়, এরপর সুন্নিয়তের লেবেল লাগিয়ে যদি সুন্নিয়তের এই ময়দানকে প্রশ্নবিদ্ধ করে, মূল আকিদা এ দিনকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে আমাদের সুন্নি ওলামায়ে কেরামের, সুন্নি মুসলমানদের কি কোনো করণীয় নেই? আজকে আমাদের সুন্নি ভাইরা, আমাদের মা বোনেরা, সমস্ত সুন্নি ভাই, সুন্নি বোন, আমাদের সর্বস্তরের সুন্নিদের কাছে আমার বিনীত আহ্বান থাকবে, সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা চিনতে হবে। শুধু পীর বললে দৌড়, পীর, পীরের নামে শয়তানও আছে। এক সময় বর্তমানেও আছে হকানি পীর মাশায়েখ, পীর মাশায়েখ আল্লাহর ওলিরা মানুষকে তাওহীদ ও রেসালতের দিকে আহ্বান করে, কুফুরি মুক্ত জীবন, কুফুরি মুক্ত জীবন দান করেন, বিশুদ্ধ আত্মা তথা তাসাউফের মাধ্যমে যত প্রকারের ঘৃণ্য কর্মকাণ্ড আছে, শরীয়ত পরিপন্থী কাজ আছে, সেগুলো থেকে বাঁচিয়ে একজন মুমিনকে, সাধারণ মুসলমানকে পরিশুদ্ধ আত্মার অধিকারী করানোর জন্য আল্লাহর ওলিরা, সুফিয়ায়ে কেরাম, প্রকৃত পীরমাশায়েখ অনেক কষ্ট করেছেন, করে যাচ্ছেন, করবেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। কিন্তু পীরের নামে যে শয়তানগুলো, মাজারের নামে যেই, মাজারের ভিতরে যিনি, এ যে বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী বা ইমান, এ বই, এটা কোরআন শরীফের কয়েকটা সুরার ব্যাখ্যা করেছেন, এ ব্যাখ্যা সেই, তাই এই ব্যাখ্যার মধ্যে যদি আপনি দেখেন, এই ব্যাখ্যার মধ্যে তার অনেক ব্যাখ্যা রয়েছে মনগড়া। তো কোরআনুল করিমের আয়াতের ব্যাখ্যা মনগড়া ব্যাখ্যা, যেমন চায়, যেমন মনে চায় তেমন ব্যাখ্যা করে আল্লাহর কোরআনকে অপমান করা, আল্লাহর কোরআনের এই ধরনের অপব্যাখ্যা নিজের থেকে ব্যাখ্যা বানিয়ে এ বই আকারে মানুষকে প্রচার করা, এ বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী নাম দিয়ে আজকে যার মরার পর কবরের উপর কুফুরি চলতেছে, শিয়াবাদ প্রচার করা হচ্ছে বাংলাদেশে,
এ ধরনের কার্যক্রমের জন্য কিয়ামতের ময়দানে যদি আপনি প্রতিবাদ না করেন, আমি প্রতিবাদ না করি, তাহলে অবশ্যই আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে আমরা আসামি হয়ে যাব। হক কথা তিতা হলেও তিক্ত হলেও বলতে হবে। পীরের নামে বন্ডামিকে আশ্রয় দেওয়া যাবে না, মাজারের নামে শরীয়ত পরিবন্ধী কোনো কাজ করতে দেয়া যাবে না। এগুলো আপনারা আপনাদের আপনারা বন্ড হোক, আপনারা যেই দলের যেই বাতিল মতবাদের আকিদার ধারক বাহক, আপনারা সেই দলের নাম ব্যবহার করে করেন বন্ডামি, দরবার শরীফ নাম দিয়ে অন্য ধর্মের কার্যক্রম এবং কুফরি কার্যক্রম আপনি মাজারে চালাবেন, নাম দেবেন পীর, লেবেল লাগাবেন পীর, লেবেল লাগাবেন পীর, লেবেল লাগাবেন মুর্শিদ, নিবেন সিজদা, নারী পুরুষ একসাথে ভণ্ডামি করবেন, আর এটার নাম যদি এটাকে বলবেন সুন্নিয়ত। এ ধরনের ঘৃণ কর্মকাণ্ড থেকে শরীয়ত পরিবন্ধী কাজ থেকে যদি ফিরিয়ে না আসেন, আর সুন্নি মুসলমানরা যদি সজাগ না হয়, সুন্নি মুসলমানরা যদি এগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে ময়দানে বাল্লিগু আন্নি ভালো আয়া, আমার নবীর কথা যদি পৌঁছিয়ে দিতে না পারি, সত্যকে আমরা প্রকাশ করতে না পারি, মিথ্যা ভণ্ডামির মাধ্যমে সত্যকে যদি সত্য যদি ছাপা পড়ে যায়, এর জন্য দায়ীকে আমরা সুন্নিরা, সুন্নি ওলামায়ে কেরাম, সুন্নি পীর মাশায়েক আমরা অবশ্যই আল্লাহর কাছে দায়ী, রসুলে পাকের দরবারে বড় আসামি। আপনারা আপনাদের ভণ্ডামি নিজে ভণ্ড হিসেবে করুন, এতে আমার কোনো আপত্তি নেই, দরবার শরীফ লাগাবেন, সুরেশ্বরী দরবার শরীফ লাগিয়ে এ ধরনের কুফুরিযুক্ত কালাম, নারী পুরুষ একসাথে ওখানে সিজদা করবেন, ওই সুরেশ্বরী বাবা জাহাঙ্গীর যিনি একজন কমবক্ত একটা বাতিল মতবাদের এজেন্ডার, তার মরার পর তার কবরের উপরেই কুফুরি ইয়া কানাবুদ ওয়া ইয়া কানাস্তাইন বলে তাকে আহ্বান করছেন আল্লাহর পরিবর্তে, তাহলে আল্লাহর পরিবর্তে তাকে খোদা মনে করে আল্লাহ মনে করে যদি করা হয় আপনাদের অবস্থাটা কি হবে? আপনারা কি ইমানের গণ্ডির মধ্যে আছেন না সুস্পষ্ট কুফুরির কারণে প্রকৃত কঠোর বেঈমানে পরিণত হয়েছেন? তাই আমার সুন্নি মুসলমানদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, আমরা শুধু সুন্নি মুখে বললে হবে না, বাতিলের বেঈমানের বন্ডদের এই বন্ডামির মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। বন্ডামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার একটি অনুরোধ থাকবে, সৌদি আরব সহ সৌদি আরব, দুবাই, আবুধাবি, মধ্যপ্রাচ্যের মধ্যে ধর্মীয় অকাব যেটা আছে ধর্ম মন্ত্রণালয়, সেখানে অনেক কঠোর নীতিমালা আছে, শরীয়ত পরিপন্থী আপত্তিকর কোনো কাজ হলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির একটা মনিটরিং সেল আছে, তারাই শাস্তির বিধান নিশ্চিত করে। তো বাংলাদেশে ইসলামের নামে সুন্নিয়তের নামে এ ধরনের বন্ডামির কাজ যারা করবে, মাজারে হোক, পীর হিসেবে হোক, দরবারের নাম দিয়ে হোক, যারা যেভাবে করুক এবং যারা ইসলামী শরীয়ত ইসলামের মূলধারা আহলে সুন্নতের পরিপন্থী বাতিল ফেরকা বহুত্বের ফেরকা, তারা যেভাবে মাঠে ময়দানে ফেসবুকে অনলাইনে শরীয়ত পরিপন্থী ইসলামের মূলধারা বিচ্যুত কথাবার্তা, ইসলামের বিকৃত কথাবার্তা চালিয়ে যাচ্ছে, ইসলামের বিকৃত উপস্থাপন বিকৃত উপস্থাপনা শুরু করেছে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, জিয়ারত নিয়ে, তারা যেভাবে ইসলামের বিকৃত অবস্থা সৃষ্টি করে যাচ্ছে, ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছে, আর আমাদের সুন্নি লেভেল দিয়ে যারা বন্ডামি আশ্রয় নিচ্ছে, বন্ডামি করে যাচ্ছে, এ ধরনের দরবার বলেন, পীর বলেন, পীরের নামে শয়তান বলেন, সবগুলোকে টার্গেট করে এবং ইসলামের পরিপন্থী বাহত্বের ফেরকার যারা আছে, কোরআন হাদিসকে যারা
বিকৃত করে মুসলমান ইমানদারদের মধ্যে আজকে বিভিন্ন ধরনের ফাসাদ সৃষ্টি করে যাচ্ছে, জঙ্গিবাদ উস্কি দিচ্ছে তাদেরকে সহ সর্বপ্রকারের ভণ্ডদেরকে চিহ্নিত করে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ে একটি মনিটরিং সেল গঠন করে প্রতিটি দরবার, প্রতিটি পীরমাশায়েক, যারা সত্যিকার পীরমাশায়েক এরা তো আমাদের মাথার উপর আছে, আর সত্যিকার যারা নয়, পীরের নামে বন্ডামি যারা করে, মাজারের নামে দুষ্টামি যারা করে, কুসংস্কার শরীয়ত পরিবন্ধে কাজকর্ম করে, ফ্যাট পূজারী ব্যবসায়ী মাজার ব্যবসায়ী, আল্লাহর ওলির নাম বিক্রি করে ওলি আল্লাহর শান মান আজমতকে যারা আজকে ধ্বংস করে দিচ্ছে, ওলি আল্লাহর দরবারকে প্রশ্নবিদ্ধ করছে, এদেরকে চিহ্নিত করে, বাতিলদেরকে চিহ্নিত করে, বন্ডদেরকে চিহ্নিত করে, ইসলাম বিকৃতকারী যারা এদেরকে চিহ্নিত করে ধর্ম মন্ত্রণালয়ে একটি মনিটরিং সেল করা হোক। এই মনিটরিং সেল থেকে ওলামায়ে কেরাম সত্য সত্য প্রকাশে যারা আপোষহীন, সত্য প্রকাশে আপোষহীন ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আলেমদেরকে দিয়ে একটি মনিটরিং সেল করে তাদের সাথে একটা রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিক একটা যোগসূত্র সৃষ্টি করে যে সমস্ত দরবারে যে সমস্ত পীরের নামে শয়তানি, যে সমস্ত বাতিল আকিদার এই উপস্থাপন 72 ফেরকার তাদেরকে চিহ্নিত করে রাষ্ট্রীয়ভাবে এগুলো দমন যদি করতে পারা না যায়, ভবিষ্যতে এই ওলি আল্লাহর বাংলাদেশে, শাহ জালালের বাংলাদেশে, শাহ ফরানের বাংলাদেশে সুন্নিয়তের অবস্থা, ইসলাম দিনের অবস্থা কি হয়ে যায় এটা সহজেই অনুমেয়, আপনারা সহজে বুঝতে পারছেন পরিস্থিতি কত কঠোর হচ্ছে, পরিস্থিতি কত ভয়ঙ্কর হচ্ছে। তাই আজকে আমি লাইভে এসে এই কথাটুকু বলতে চাই, আপনারা যারা বন্ডামি করেন বন্ডামি করেন এতে আমাদের আপত্তি নেই, কিন্তু বন্ড হিসেবে বন্ডামি করতে থাকেন, দরবার শরীফ নাম দেবেন, সুরেশ্বরী নাম দিবেন, ঐশ্বরী নাম দিবেন, এই দরবার ওই দরবার নাম দিবেন, সুন্নিয়তের নাম ব্যবহার করে সেই আকিদা প্রচার করবেন, সেই আকিদার উপর থাকবেন, বা অন্য কোনো বাতিল আকিদাকে আপনি প্রমোট করবেন, এটা তো হতে পারে না। এ ধরনের কার্যক্রমের জন্য আজ আমরা অত্যন্ত শঙ্কিত, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা আমাদের সন্তানেরা এই ধরনের কার্যক্রম দেখে বাতিল হয়ে যাবে, বেমানের দলে চলে যাবে। তাই বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় একটি মনিটরিং সেল করে, আমরা যখন পাচ্ছি না আমাদের কাছে তার ক্ষমতা নেই, রাষ্ট্রীয় ক্ষমতা যদি আমাদের থাকত এক মিনিটে বাংলাদেশের প্রতিটি প্রত্যেক ভণ্ডদের ভণ্ডামিকে আমরা উচ্ছেদ করতাম, আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ওয়ুসাল্লিতুহু সুলতানান জালেমা, বাংলাদেশে হয়তো এমন একটি পজিশন পরিস্থিতি সৃষ্টি হয়তো করতে পারেন আমাদের অবহেলার কারণে, কোন কোন রাষ্ট্রে সেরকম হয়েছে, আল্লাহ বাতিলকে ক্ষমতায় চাপিয়ে দিয়েছেন। যখন সুন্নিয়তের নাম ব্যবহার করে সীমা লঙ্ঘন করে কোরআন সুন্নাত থেকে দূরে সরে যাচ্ছেন অনেক দেশে, সেই দেশের মধ্যে আল্লাহ পাক এই অতিরঞ্জিত করার কারণে বাতিলদের হাতে ক্ষমতা দিয়ে সব কিছু নির্মূল করে দিয়েছেন, শত শত আওলাদে রাসূলকে জবাই করা হয়েছে। এরকম দেশও আছে, সৌদি আরব সহ আরও অনেক দেশ আছে যেখানে বাতিলদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এটা তো পরিষ্কার। জান্নাতুল বকির মধ্যে মাজার ছিল, এখন আপনি দেখতে পাবেন না। জান্নাতুল মুআল্লার মধ্যে মাজার ছিল, আপনি এখন দেখতে পাবেন না। তা আমি যেটা মনে করি, আরবের মধ্যেও যখন চরম শিখরে আকিদাকে বিসর্জন দিয়ে ভণ্ডামির মধ্যে বা সীমা লঙ্ঘনের মধ্যে চলে যাচ্ছিল, চলে গিয়েছিল, হয়তো এটা শাস্তি ছিল আল্লাহ পাক এই জালেমকে ক্ষমতা দিয়ে এগুলো সব মিসমার করে দিয়েছেন।
শাস্তি, এটা হলো শাস্তি। তো বাংলাদেশিও আমাদের এই যদি আমরা জাগ্রত হতে না পারি, বাংলাদেশের আমাদের সুন্নিরা যদি জাগ্রত হতে না পারি, সচেতন হতে না পারি, সতর্ক হতে না পারি, আমাদের সুন্নি নাম দিয়ে যারা বন্ডামি করছে এগুলোর প্রতিবাদ করতে না পারি, এগুলো বন্ধ করতে আমরা বদ্ধপরিকর না হই, সবাই এক যুগে যদি আমরা বন্ডের বিরুদ্ধে আমরা প্রতিবাদ উচ্চারণ করতে না পারি, সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে বাতিল এবং বন্ডদের বিরুদ্ধে প্রচণ্ড ঝাঁকুনি দিতে না পারি, হয়তো আমরা যদি এভাবে অবহেলা করতে থাকি আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই নারাজ হয়ে যাবেন। আর যদি নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, এমন প্রশাসক আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, তারা সব কিছু বন্ধ করে, সীমালঙ্ঘন বন্ধ করে করতে গিয়ে আসল যেগুলো সেগুলো বন্ধ করে দেবে, আমাদের সব কিছু ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। তাই সুন্নি মুসলমান ইমানদার আশিক রসুল নবী প্রেমিক ভাই ও বোনেরা, সর্বস্তরের নবী প্রেমিকদের প্রতি আমাদের আহ্বান থাকবে, সুন্নি ওলামায়ে কেরাম আপনারা বন্ডামির বিরুদ্ধে মাঠে ময়দানে কাজ করেন, নিজেরা বন্ডামি করবেন না। অনেক আলেমের নামে আজকে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি ওয়াজের নামে বন্ডামি, ওয়াইএস নামক বন্ডামি, ওয়াইএস নামক বন্ড ওয়াইজের নামে বন্ডামি, না এখলাস আছে, না তকওয়া আছে, না কি আছে। এটা যদি ব্যবসার ফুজি হিসেবে সুন্নিয়তকে আপনি মনে করেন যে আমি এটা ব্যবসা করব, ওয়াজ করে করে আমি সুন্নিয়তকে নিয়ে ফুজি করে চলবো, না এটা রিজিকের ব্যবস্থার জন্য এটাকে ফুজি বানাবেন না, বরং ওয়াজ এটি ইবাদত, নসিহত এটা ইবাদত, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়ার বাস্তব বাস্তবায়ন, এটাকে কেহ ফুজি করে চলার চেষ্টা করবেন না। তাই ওয়াজের ময়দানে যারা ওয়াজ করছেন তাদেরকেও বন্ড মুক্ত হতে হবে, বন্ডামির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আগামীকাল আমাদের রাবেতাই ওলামাই আহলে সুন্নাত বাংলাদেশের পক্ষ থেকে রাত্রে একটা লাইভ আছে জিকির সংক্রান্ত বিষয়ে, সেখানে আমরা ওলামায়ে কেরামের মতামত আপনাদেরকে জানাব। জিকির এটি তাতমাইনুল কুলুব, হৃদয়কে প্রশান্তি দান করে, কিন্তু জিকিরের নামে যদি আপনি ফিকির করেন, বন্ডামির আশ্রয় নেন, হু হা হক্কা হু শিয়ালের মতো ডাকেন, এটা কোন ধরনের জিকির করেন আপনি? কেন আপনি সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করছেন, নাম ব্যবহার করছেন সুন্নি? চট্টগ্রামের বাইরে আমাদের অনেক ওলামায়ে কেরাম আছেন, তাদের প্রতি করজোড়ে করজোড়ে আমি অনুরোধ জানাবো, এ ধরনের ঘৃণ কর্মকার্য কর্মকাণ্ড জিকিরের নামে ফিকির বন্ধ করেন। এগুলো হলো পেট চালানোর জন্য ফিকির করা, ওয়াজের নামে এ ধরনের কাজ চলতে দেয়া এটা কোনো দিন উচিত হবে না। তাই সুন্নি ওলামায়ে কেরামকে বন্ডমুক্ত করতে, বাংলাদেশকে বাতিল মুক্ত করতে, বাংলাদেশকে এক যুগে যেমন কাজ করতে হবে, নিজেরাও ভণ্ডামি সম্পর্কে সোচ্চার থাকতে হবে। কোনো আপনার কাজে, আপনার চলনে, আপনার বলনে, আপনার কথনে ভণ্ডামি প্রকাশ পাচ্ছে কিনা, আপনার ভিতর এখলাস তকওয়া আছে কিনা, সে তকওয়াহীন আলেম ভণ্ডামির আশ্রয় নিয়ে যদি কোনো কাজ করতে যান, সে কাজ কোনো দিন সফল হবে না। দুনিয়াতে না কিছু আয় রোজগার হবে, কিছু করতে পারবেন না, কবরে মুখ দেখাবেন না, হাশরের ময়দানে প্রিয় নবীর সামনে দাঁড়াতে পারবেন। তাই বন্ডর বিরুদ্ধে, বন্ডামির বিরুদ্ধে, সেই যেই হোক না কেন, দরবারের নামে হোক, যে নামে হোক, আমাদের সুন্নি ওলামায়ে কেরামকে জিরো টলারেন্সের মধ্যে চলে আসতে হবে, আশ্রয় দেওয়া যাবে না, বন্ডকে আশ্রয় দেওয়া যাবে না। আগামীকাল রাবেতার আমরা লাইভ টক শো আছে, সেখানে এই জিকির সংক্রান্ত বিষয়ে আমাদের ইনশাল আলোচনা হবে। আর আমাদের অনেক ওলামায়ে কেরামরা ইতিমধ্যে আপনারা ফেসবুকে দেখেছেন, অনেক ওলামায়ে কেরামরা বন্ড এবং ভণ্ডামির বিরুদ্ধে কথা বলেছেন, মুখ খুলেছেন, কেউ বসে থাকতে পারবেন না। বন্ডকে প্রশ্রয় দেওয়া, ভণ্ডামিকে প্রশ্রয় দেওয়া,
এটা ইমানদারের কাজ হতে পারে না। তাই সুরেশ্বরী এই যে আমি বলেছি কোরআনুল মজিদ নাম দিয়ে বাবা জাহাঙ্গীর তার মাজারে যে শরীয়ত পরিপন্থী কাজ আপনারা ইতিমধ্যে দেখেছেন, এই কাজের বিরুদ্ধে শরীয়ত পরিপন্থী বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী মুরেশ্বরী শয়তানশ্বরী এগুলোর বিরুদ্ধে শিয়া মতবাদ প্রচারে যারা অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশে, শিয়া সুন্নি একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে বাংলাদেশে একটা অস্বস্তিকর পরিবেশ অনৈক্য সৃষ্টি করে যাচ্ছে, এদেরকে চিহ্নিত করা দরকার। আপনারা দরবার নাম দিয়ে কেন বন্ডামি করেন, পীরের নাম দিয়ে কেন বন্ডামি করেন? বন্ডামি ছাড়েন, দুনিয়ার মধ্যে বন্ডামি না ছাড়লে কেয়ামতের ময়দানে কিন্তু এর কঠিন আপনার জবাবদিহি করতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে সুন্নাহ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল পাকের সুন্নার উপর, আল্লাহর প্রিয় মাহবুব নবীর সুন্নার উপর কোনো তাসাউফ নাই, কোনো তরিকত নাই। তরিকত বলেন, শরীয়ত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন, সব কিছু শরীয়তের ভিতরে, রাসূল পাকের সুন্নার ভিতরে। সুন্না অতিক্রম করে, প্রিয় নবী সাল্লামের সুন্নাকে অতিক্রম করে অতি মারফতি অতি শরীয়তি এগুলো দেখানো কোনো সুযোগ নেই ইসলামে। তাই সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে, সুন্নি মুসলমান আপনারা সতর্ক হয়ে যান। আমাদের মাঠে ময়দানে বিশেষ করে যারা ওয়াজের আয়োজন করেন তারা পাবলিক, আমাদের সুন্নি সাধারণ নবীর আশেকরা, আপনাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে কি আপনি সত্যিকার প্রকৃত সুন্নি আলেমকে দাওয়াত দিচ্ছেন দিনের কথা বলার জন্য, সুন্নিয়তের কথা বলার জন্য, নাকি সুন্নিয়তকে পুঁজি করে যারা চলে, সুন্নিয়তকে পুঁজি করার ভণ্ডামির মধ্যে ভণ্ড এবং ভণ্ডামিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে চলে অথবা নিজেরা ভণ্ডামি করে এ ধরনের কাউকে দাওয়াত দিচ্ছেন। সে যে হোক, এগুলো বয়কট করতে হবে। মাজার কেন্দ্রিক শরীয়ত পরিপন্থী কাজ বয়কট করতে হবে, পীরের নামে শয়তানি বন্ধ করতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবিক আপনার জীবনকে গঠন করতে হবে। তাই সতর্ক, যেন আল্লাহ পাকের গজব শাস্তি আমাদের উপরে না আসে। শাস্তি আসার আগেই আপনি, শাস্তি আসার পূর্বেই আপনি সতর্ক হন। করোনা ভাইরাস আমাদেরকে শিক্ষা দিতে পারে নাই, এ করোনা ভাইরাস আমাদেরকে রক্ষা করতে পারে নাই, করোনা ভাইরাস আমাদেরকে সতর্ক করতে পারে নাই, এত বড় গজব। এটার পরেও আমরা আল্লাহ পাকের ভয়, রাসূল পাকের সুন্নাহ, রাসূল পাকের প্রেম আমাদের অন্তরে হাসিল হচ্ছে না, এটা অনেক মারাত্মক একটি বিষয়। তাই আজকে সুরেশ্বরী বাবা জাহাঙ্গীর, ডাক্তার জাহাঙ্গীর, তিনি নাকি অনেক বড় ওলি, তিনি নাকি বড় পীর, মারা যাওয়ার পর তার মাজার কেন্দ্রিক যে কুসংস্কার, যে শরীয়ত পরিপন্থী কাজ, সিজদা, আল্লাহকে সিজদা করে না যে আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই ভণ্ডর মাজারে গিয়ে সিজদা করতেছে, সেখানে ইয়া কানাবুদ ওয়া কানাস্তাইন ইয়া বাবা জাহাঙ্গীর বলে ওই ভণ্ড জাহাঙ্গীর বাবার নামক শয়তানকে আল্লাহ মনে করতেছে, কত মারাত্মক ফিতনা। এ ফিতনা আল্লাহ, আমি একটি কিতাব লিখেছি কেয়ামতের নিদর্শন, ইমাম মাহদীর আগমন, কেয়ামতের নিদর্শনের মধ্যে এই ফিতনাগুলো, অসংখ্য ফিতনা ছড়িয়ে পড়বে ঘরে বাইরে, দৃশ্যে অদৃশ্যে, সর্ব অবস্থায় এত জটিল কঠিনভাবে ফিতনা ছড়িয়ে পড়বে, ফিতনা থেকে বাঁচা কঠিন হয়ে পড়বে। যারা নেককার ফরহেজগার এরা এই কঠিন ফিতনার মধ্যে ভেড়া নিয়ে ছাগল নিয়ে পাহাড়ে পর্বতে চলে যাবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ফিতনা থেকে বাঁচার জন্য পৃথিবীর লোকালয় থেকে চলে যাবে, এমন সময় হয়তো চলে এসেছে, চলে আসছে। তাই খুবই অন্তরে ব্যথিত হলাম, এ ধরনের দরবার শরীফ নাম দিয়ে বন্ডামি, সিজদা, ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন ইয়া বাবা জাহাঙ্গীর, কত বড় মারাত্মক শিরিক, মারাত্মক কুফর, কত বড় বেঈমান। এ ধরনের অনেক সুফি শ্যামা, আমরা শ্যামা পছন্দ করি, শ্যামা শরীয়তের আলোকে শর্ত শরায়ত মোতাবিক আপনি এটা দেখানোর বিষয় নয়,
শ্যামাইটা একটা প্রেমের বিষয়, শ্যামাইটা একটা আবদ্ধ ঘরের মধ্যে, যিনি শ্যামা করবেন তার মধ্যে শরীয়তের আলোকে থাকবে এবং সবাই যারা বসবে শ্যামা বুঝার মতো, ওয়াজদো আসার মতো সেই ধরনের যোগ্য লোক থাকতে হবে। কিন্তু আজকে ঢালাওভাবে শ্যামার নাম দিয়ে চলছে গান বাজনা, কোনো শ্যামা না, দাড়ি নাই, দাড়ি মুন্ডনকারী, তার মধ্যে কোনো আমল নাই, কোনো দিন নাই, ধর্ম নাই, আর যারা আসছে বসছে, যারা নাচানাচি করছে, এদের কাছে দিন ধর্ম কিচ্ছু নাই। এই নাম, এই ধরনের শ্যামা ইসলামী শরীয়তে নাজায়েজ, অবৈধ, হারাম ফতোয়া দিয়েছেন ইমামে আলা হযরত ফাজল বেলবী রহমতুল্লাহ আলাই। সত্যিকার শ্যামা, সত্যিকার দরবার, সত্যিকার পীর, সত্যিকারের অর্থে কোনো সুন্নিয়তের এই কার্যক্রমগুলো যেগুলো শরীয়ত পরিপন্থী নয়, এগুলো যেগুলো সীমালঙ্ঘন করে না, যেগুলো শরীয়তের আওতায় রয়েছে, আমাদের দীন ঈমান ইসলামের আলোকে হচ্ছে, ইসলামী শরীয়তের আলোকে হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে, সেগুলোর ব্যাপারে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, কেউ আপত্তি করে নেই, করবেও না, কেয়ামত পর্যন্ত করতে পারবেও না। কিন্তু অনেকে সুফি নামে, সুফি নাম দিয়ে, দরবার নাম দিয়ে, পীর নাম দিয়ে, যখন শরীয়তকে লঙ্ঘন করে, ইসলামকে কলঙ্কিত করে, তখন এই প্রশ্ন আসে, এরা আসলে প্রকৃত না ভণ্ড? তাই ভণ্ড এবং ভণ্ডামির বিরুদ্ধে সর্বস্তরের সুন্নি জনতা, সুন্নি ওলামায়ে কেরাম, নবী প্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে এক যুগে আমাদেরকে কাজ করার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে শি আহলে হাদিস, আজকে যারা হাদিসে সহি হাদিসের কথা বলছে, এরা কি করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে এরা কোরআন হাদিস বুঝে না, বাস সহি হাদিস বলে দিয়েছে, সহি হাদিসের উপর আমল করলে জান্নাত নাজাত, এ কথা শুনে আহলে হাদিসের গোমর তো এরা জানে না, আহলে হাদিসের যে কত মারাত্মক ইমান বিরোধী আকিদা, ইসলাম বিরোধী আকিদা, ইমান বিধ্বংসী আকিদা আহলে হাদিসের, এবং তারা যেই হাদিসের নামে, সহি হাদিসের নামে জালিয়াতি করে, যে হাদিস কোন হাদিসটা আমল করবে, কোন হাদিসটা আমল করবে না, কোন হাদিসটা নাসেখ, কোন হাদিসটা মনসুখ, এটা না বুঝে শুধু সহি হাদিস বলে বলে আজকে যুবকদেরকে এরা গ্রাস করে নিচ্ছে। আর শিয়ারা কি করছে, শিয়ারা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আহলে বাইত যারা আছে, হযরত ইমাম হাসান মাজতাবা রাদিয়াল্লাহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত মাওলায়ে কায়নাত মাওলা আলী ইবনে আবি, আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহুল করিম, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন, পাক পঞ্জতন, আমরা সুন্নিরা তো আহলে বাইতে রাসূলের গোলাম, আহলে বাইতে রাসূলের প্রেমিক, আহলে বাইতে রাসূলের আশিক, কারণ কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ পাকের প্রিয় নবী আর কিছুই চান নাই, আহলে বাইতে রাসূলের প্রেম চেয়েছেন, ভালোবাসা মহব্বত চেয়েছেন, তাই আমরা আহলে বাইতে রাসূলকে মহব্বত করি। তবে আমরা সীমা লঙ্ঘনকারী নই, শিয়ারা আহলে বাইতে রাসূলের মহব্বতকে পুঁজি করে সীমা লঙ্ঘন করে, কোরআনকে অস্বীকার করে, কোরআনকে সতর পারা বলে ঘোষণা করে, মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু আনহুর অতি মহব্বতের নাম দিয়ে সাহাবায়ে কেরামের শান ও মানে আজমতে এমনভাবে তারা অপবাদ ছড়িয়ে দিচ্ছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাওলায়ে কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার সাথে যেই যুদ্ধ হয়েছিল, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন, এইভাবে আরো অনেক সাহাবীর সাথে মাওলায়ে কায়নাতের সাথে বিরোধ ছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিরোধ ছিল, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিরোধ ছিল। এর বিচার কি আপনি করবেন, এর বিচার কি আমি করব? হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিষয়ে সুকুত, এই জন্য যেই মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আওলাদ, এবং সাহাবায়ে কেরামরা রসুল করিম সাল্লামের সোহবত প্রাপ্ত জান্নাতি, তো তাদের মধ্যে যে ঝগড়া হয়েছে, ফাসাদ হয়েছে, যুদ্ধ হয়েছে,
এগুলো নিয়ে আমরা মাতামাতি না করে আমরা আহলে বাইতে রসুলের প্রেম নিয়ে সাহাবায়ে কেরামরা রসুলের পাকের সাহাবি তাদের মর্যাদা আজমত মহাব্বত তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করে ইসলামের মৌলিক যেই আকীদা এটার উপর চলে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আজকে শিয়ারা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মাওলানার বিষয়টিকে গোলাট করে ফেলেছে। এই বিষয়ে কোনো মানুষ জানতো না, সাধারণ পাবলিক এগুলো বোঝার বিষয় নয়, বুঝতে পারবে না, এগুলো অনেক কঠিন বিষয়। এগুলোকে আজকে মাঠে ময়দানে এমনভাবে এগুলো নিয়ে এসেছে সুন্নি ভাইদের মধ্যে, আলেমদের মধ্যে, বা একটা বিশাল ফসা ফিতনা ছড়ানো হচ্ছে। তাই এশিয়ারা আওলাদ টার্গেট করে, মাজার টার্গেট করে, বিভিন্ন ওলি আল্লাহ দরবার টার্গেট করে আজ এগিয়ে যাচ্ছে আহলে বাইতে রসুল ইসলামের প্রেম ভালোবাসার কথা বলে। তার সতর্ক থাকতে হবে। বহুত্বের ফেরকা অন্য ফেরকারা যেমন ইসলামের চরম শত্রু, ইসলামের ক্ষতি করে যাচ্ছে, ঠিক শিয়া এটা ইসলামের বহুত্বের ফেরকার একটা অংশ, বহুত্বের ফেরকার একটি ফেরকা, এরাও ইসলামকে নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, মুসলমানের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে চায়। যার প্রমাণ এই দেখেন বাবা সুরেশ্বরী জাহাঙ্গীর নাম দিয়ে তার ওই মাজার কেন্দ্রিক শরীয়ত পরিপন্থী কুফুরি কর্মকাণ্ড, কুফুরি কার্যক্রম। তাই আসুন আমরা বাংলাদেশকে বন্ড এবং বন্ডামি মুক্ত করতে সুন্নি মুসলমান সুন্নি ওলামা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা একদিন সফল হব। বাংলাদেশ এদেশে ওলি আল্লাহর বাংলাদেশ সত্যিকার আউলিয়া কেরামের আদর্শে উজ্জীবিত হবে, সমস্ত বন্ডদের বন্ডামি চিরতরে দূরীভূত হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। কঠোর এই লকডাউনে করুণার করুণ পরিস্থিতি থেকে নিজেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষার জন্য আপনারা যত প্রকারের কৌশল রয়েছে, সতর্কতা রয়েছে, সেগুলো অবলম্বন করুন। আল্লাহ পাক সবাইকে করোনা থেকে মুক্তি দিয়ে আমাদের সকলকে রিজিকের মধ্যে বরকত দান করুন, এলম আমল জ্ঞানে তকওয়ার মধ্যে বরকত দান করুন, এবং প্রত্যেকটা সুন্নি মুসলমানকে সঠিক জ্ঞান দিয়ে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাতিল এবং ভণ্ড উভয়ের বিরুদ্ধে সোচ্চার এবং সজাগ সতর্ক থাকার সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।